আরে হাত চালাও, হাত চালাও, তাড়াতাড়ি করো, সন্ধে হয়ে এলো। আরে অনেকটা পথ যেতে হবে তো। না, এখন আবার কে ফোন করে? ও সত্য। হ্যাঁ সত্য, বল। শোন না, বর্ধমানে আমরা যে বাগানটা দেখে এসেছিলাম ওখান থেকে জাস্ট এইমাত্র ফোন এলো, বুঝলি তো? ও হ্যাঁ, তো কি বলছে? কি আবার বলবে, রাজি হয়ে গেল? বলিস কি, এত বড় বাগান ওই রেটেই রাজি হয়ে গেল, ভাবা যায় না। তবে কথা শুনে যতটা বুঝলাম, বাগান মালিকের বাগানটা বেচা নিয়ে যথেষ্ট তাড়া রয়েছে। পুরো বাগান একসাথে কেউ কিনতেও চাইছে না, তাই আমাদের অফারটা ফিরিয়ে দিতে পারল, কম অ্যামাউন্টেই রাজি হতে হলো। তাহলে আর লেট করা ঠিক হবে না, বুঝলি? হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম, কালই বেরোনো যাক নাকি। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, তুই ওনাকে ফোন করে জানিয়ে দে আমরা কাল আসছি। আর উনি যেন কাইন্ডলি কিছু লোকাল কাঠুরে অ্যারেঞ্জ করে রাখে। পরদিন সকালেই আমরা সদল বলে বেরিয়ে পড়লাম বর্ধমানের উদ্দেশ্যে। আমি অনিমেষ মুখার্জি, আপনাদের সবার পরিচিত সেই বিখ্যাত মুখার্জি সমিলের মালিক, আর এ আমার বন্ধু সত্যজিৎ। পুরো মিলটাই থাকে এর হাতের ওপরে। সত্যি বলতে সত্যজিৎ আছে বলেই আমাকে খুব একটা হেডেক নিতে হয় না। ব্যবসায়িক ঝড়ঝাপটা যা কিছু সব সত্য নিজের হাতেই সামলায়। সারা দেশের বিভিন্ন প্রান্তে যেতে হয় ব্যবসার কাজে। আজকে চলেছি বর্ধমানের কালনা নামের একটা শহরে, প্রায় 2 বিঘা জমির ওপর বিশাল এক বাগানের পুরোটাই কিনতে। দিন সাতেক সেখানেই থাকতে হবে। 7 দিনে গোটা বাগানটা ফাঁকা করে ট্রাক বোঝাই করে আবার ফিরে আসবো হাবড়ায়। তাহলে পেমেন্টটা বুঝে নিয়েছেন তো? কোনো সমস্যা নেই আশা করি। জানি অনেক লস হলো, যে দামে কিনেছিলাম তার প্রায় অর্ধেক দামে বেচতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমাকে তো বেচতেই হবে। এনিওয়ে, আপনাকে কিছু লেবারের অ্যারেঞ্জমেন্ট করে রাখতে বলা হয়েছিল, সেটা করা হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি কি আজকেই কাজ শুরু করবেন? না, আজ আর শুরু করছি না, এমনিতেই বেলা প্রায় শেষ হয়ে এলো। আপনি সব কাঠুরেদের খবর দিয়ে রাখুন, কাল সকালে যেন তারা কাজ শুরু করে দেয়। ঠিক আছে। বাই দ্য ওয়ে, আপনি থাকছেন কোথায়? 7 দিনের জন্য পাশেই একটা ঘর ভাড়া নিয়েছি। কি একটা নাম আছে যেন বাড়িটার, কি যেন নাম, হ্যাঁ ইপসিতা। তবে যাই বলিস, এত বড় জঙ্গল 7 দিনে কাটা হয়ে যাবে বলে আমার কিন্তু মনে হচ্ছে না। না হলে 2-4 দিন বেশি লাগবে, তাতে সমস্যা কোথায়? না সমস্যা কিছু নেই, তবে কি জানিস, আমি একটা অন্য কথা ভাবছি। বাগানের মালিক মিস্টার হাজরাকে কিন্তু কোনোভাবেই বোকা বলে মনে হয় না, বা টাকার জন্য জলের দামে এত বড় বাগান বেচে দিচ্ছে তেমনটাও কিন্তু মনে হলো না। তাহলে ওর এত লসে বাগানটা বেচে দেওয়ার কারণ কি? থাকবে হয়তো কোনো কারণ, আমাদের তা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। হ্যাঁ তা যদিও ঠিক, কিন্তু আরে ধুর বাদ দে না, যা অনেক রাত হয়েছে, শুতে যা, কাল আবার সকাল সকাল উঠতে হবে। না বাবু, আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন। ঘুমটা ভেঙে গেল, চোখ মেলে তাকাতেই সেই আওয়াজটাও থেমে গেল। স্বপ্ন টপ্ন দেখলাম নাকি? না, আমি পরিষ্কার শুনেছি, ভুল হতে পারে না, বেরিয়ে গিয়ে কি একবার দেখব? না থাক, নতুন জায়গা, সেরে শাল ঘাড়ে নিয়ে কাজ নেই, সকালে দেখা যাবে। না 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 মিস্টার হাজরা, এরকম বললে তো আমি বিপদে পড়ে যাব। কিন্তু কি করব বলুন তো, কাঠুরে যে সবাই হট করে সকালবেলা এমন বেঁকে বসবে তা তো বুঝিনি। আরে কিন্তু আপনি কনফার্মেশন দিয়েছিলেন বলেই তো আমি আর হাবড়া থেকে কাঠুরি আনিনি, এখন আপনার কাঠুরিয়ারা রাজি না হলে সে দায়িত্ব আপনার। কি করি বলুন, সবাই এক গল্প শোনাচ্ছে। গল্প? কি গল্প? আর বলবেন না, কাল রাতে সবাই নাকি একই স্বপ্ন দেখেছে, যে কে যেন তাদের স্বপ্নে এসে বলছে গাছ কাটলে তাদের নাকি মৃত্যু অনিবার্য, বুঝুন। তারা সত্যি বলছে না মিথ্যে বলছে জানি না, তবে কাল রাতে আমি একটা অদ্ভুত বিষয় অনুভব করেছি মিস্টার হাজরা। কি বলুন তো? না মানে তেমন কিছুই না, আমার মনের ভুলও হতে পারে, ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘুমের ভেতর শুনতে পেলাম। কি হলো, চুপ করে গেলেন যে, কি শুনতে পেলেন বলুন। না কিছু না, ছাড়ুন, এখন কি করা যায় সেটা বলুন। আমাকে কাইন্ডলি আর একটা দিন সময় দিন, আমি অন্য জায়গা থেকে কাটুটা ম্যানেজ করছি, আশা করি আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, কিন্তু ওই একটা দিনই। ধুর,
দিনটাই পুরো মাটি হয়ে গেল। ভাবলাম আজকেই কাজটা শুরু হয়ে যাবে। আরে ঠিক আছে, অত চাপ নিচ্ছিস কেন? মিস্টার হাজরা তো বলেছে কালকের মধ্যে কাঠুরে জোগাড় করে দেবে, আর আমরা তো সাত দিন হাতে নিয়েই এসেছি, তো অসুবিধা কিসের? না অসুবিধে কিছু না, সারাদিন এখন শুয়ে বসে কাটানো ভালো লাগে না। তাহলে চল একটু বেরিয়ে আসি। কোথায় যাবি? কিছুই তো চিনি না এখানের। আরে চিনে নেওয়া যাবে, তুই চল না। ঠিক আছে চল। দুজনে বাইরে বেরিয়ে এসে দেখলাম বাড়ির মালিক উঠোনের বাগানে চেয়ারে বসে খবরের কাগজ পড়ছে। আমাদের দেখে বললেন, কি গাছ কাটা শুরু হয়ে গেছে তাই চললেন বুঝি? না আর বলবেন না, কাঠুরেই জোগাড় হয়নি, দেখি কাল থেকে যদি হয়। ও তো এখন চললেন কোথায়? এই ভাবছি একটু এদিক ওদিকটা ঘুরে দেখব। বেশ বেশ, তা বেকার বেকার কোথায় ঘুরবেন? তার চেয়ে নবপল্লীর ঘাটে চলে যান মাছ ধরতে, সময় কাটানোর জন্য ওর চেয়ে ভালো আর কিছু পাবেন না এখানে। সেই ছোটবেলার কথা মনে পড়ল, রাস্তার ধারের গর্তগুলোয় বর্ষাকালে যখন জল ভরে যেত, পাড়ার বন্ধুরা মিলে বড়শি কাঁধে নিয়ে চলতাম মাছ ধরতে। গোবরের গাদা থেকে খুঁচিয়ে খুঁচিয়ে কেঁচো বার করে কৌটোয়ে করে নিয়ে যেতাম। এখন ভাবলে গাটা গুলিয়ে ওঠে, কিন্তু সেই সময় সে যে কি আনন্দ আর উৎসাহ নিয়ে সেই কাজটা করতাম তা বলে বোঝানো যায় না। মাছ ধরার নাম শুনে তাই মনটা কেমন কেমন নেচে উঠল। বললাম, হ্যাঁ হ্যাঁ যাবো, আপনি ঠিকানাটা বলে দিন। আমার মনের ভাব তিনি মনে হয় বুঝলেন, মৃদু হেসে বললেন, রাস্তার মোড়ে গিয়ে টোটোয় উঠে বললেই নবপল্লীর পুকুর পাড়ে নামিয়ে দেবে। সত্যজিৎ বলল, কিন্তু কার পুকুর? মানে পারমিশন টারমিশন কিছু নিতে হবে কি না? না না সেসব কিছুই লাগবে না, ওই পুকুর আমারই। এই বাড়িটা করার সময় ভিটে মাটি দেবার জন্য আমার ওই নবপল্লীর জমি থেকে মাটি কেটে এনেছিলাম, তাতেই ওই পুকুরের জন্ম। প্রকৃতির নিয়মেই ওতে মাছ জন্মায়, আমি তো আর মাছ চাষ করি না, তাই মাছ ধরার জন্য অবাধ স্বাধীনতা দিয়ে রেখেছি। কেউ কেউ কখনো সকনো বেশি মাছ পেলে দু একটা দিয়ে যায়, এই আর কি। দুজনে দুটো ছিপ নিয়ে পুকুর পাড়ে প্রায় দু ঘন্টা বসে রইলাম, কিন্তু মাছ ধরতে পারলাম না একটিও। অভ্যেস না থাকলে যা হয়। বিকেলে বাড়ির মালিক হেমন্তবাবুর সাথে একটু গল্প করতে বসলাম। এ কথা সে কথার পর সত্য ঠিক সেই প্রশ্নটাই করে বসল। আচ্ছা আপনি বলতে পারেন মিস্টার হাজরার বাগানটা বেচা নিয়ে এত তারা কিসের? না মানে এ কথা বলা আমার উচিত না জানি, আসলে আমার কৌতূহলটা কিছুতেই যাচ্ছে না। জলের দামে এত বড় বাগান বেচার কী রহস্য? আর্থিক অভাব তো ওনার আছে বলে মনে হয় না। আমি ধমক দিয়ে বললাম, আহ সত্য কী শুরু করলি বলতো সেই আসার পর থেকে, তোর অত জেনে কী দরকার? আমি তো ওসব ব্যাপারে তেমন খোঁজখবর রাখি না, তবে ওনার সম্পর্কে যতটুকু জানি লোকটা খুব অসহায়, ভেতর থেকে ভেঙে পড়া একজন মানুষ, কিন্তু বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই। ওনার জীবনে কাছের মানুষ বলতে ছিল দুজন, ওনার স্ত্রী আর এক দুঃসম্পর্কের ভাই, দুজনেই হঠাৎ কোথাও উধাও হয়ে যায়। সবার যতদূর ধারণা ওনার ভাই আর ওনার স্ত্রী। বলছিলাম যে আমাদের একটু বেরোতে হবে, আর সত্যি বলতে আমরা এখানে ব্যবসার কাজে এসেছি, কাজ মিটিয়ে চলে যাব, কারোর একান্ত ব্যক্তিগত কথা শোনাটা উচিত বলে মনে করছি না। সরি অবিনাশ, সব রকমভাবে চেষ্টা করেও এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন জোগাড় করতে পারলাম না। না রে তোর সরি বলার কোনো কারণ নেই, তোরা তো তোদের সাধ্যমতো চেষ্টা করছিস, বাপ মরা মেয়েটাকে আগলে রাখতে পারলাম না, এ আমারই কপালের দোষ। আমাকে আর কয়েকটা দিন সময় দে, পুলিশ এখনো হাল ছাড়েনি, আর একটু ভরসা রাখ। সারাদিন শুয়ে বসে কাটানোয় রাতে ঘুম আসছিল না কিছুতেই। চোখ খুলে পাশে তাকাতেই চমকে উঠলাম, জানলার বাইরে দাঁড়িয়ে আছে একটা ছায়া মূর্তি। আমি জেগে উঠতেই সেটা বিদ্যুৎ গতিতে সরে গেল। আমি চেঁচিয়ে উঠলাম, কে কে ওখানে? তারপর হঠাৎ কেন জানি না কোত্থেকে যেন অমানসিক সাহস এসে জড়ো হলো আমার মনে। ভাবলাম যে আমার জানলার বাইরে দাঁড়িয়েছিল, আমাকে দেখতেই হবে সে কে। সত্যজিৎকে ডাকবার কথা আমার একবারও মনে হলো না। ছায়া মূর্তি এগিয়ে চলেছে আর তার পেছনে আমিও এগিয়ে চলেছি চেঁচাতে চেঁচাতে, দাঁড়াও দাঁড়াও,
দাঁড়াও বলছি, দাঁড়াও, তুমি কে, দাঁড়াও। সে না দাঁড়ায়, না আমার কথার উত্তর দেয়, সে কেবল নির্বিকার হেঁটেই চলে। হাঁটতে হাঁটতে সে চলে এলো সেই জঙ্গলের পথে, গভীর রাতের জঙ্গলে, রাতের জানোয়ারদের রাজত্ব আর তাদের হুঙ্কার শুনতে পাচ্ছি, কিন্তু তবু হাঁটা থামিয়ে পেছন দিকে দৌড় লাগানোর কথা একবারও মনে হলো না, হেঁটেই চললাম। ক্ষণিক বাদেই জঙ্গলের ভেতর কোথায় যেন অদৃশ্য হয়ে গেল সেই ছায়ামূর্তি, আর দেখতে পেলাম না। আর তখনই আমার স্বাভাবিক চেতনা ফিরে এলো, তার সাথে সাথে সেই হঠাৎ গজিয়ে ওঠা সাহস অদৃশ্য হয়ে জাকিয়ে বসলো ভয়, অন্ধকারের ভয়। পেছন ফিরে দৌড়ে পালাতে যাব এমন সময়, এই যে শুনছেন, পেছন ফিরে দেখলাম একজন বছর 20-22 তরুণ আর একজন স্ত্রীলোক দাঁড়িয়ে আছে। আশ্চর্য, যেসব ঘটনাগুলো পরপর ঘটছে তার আগামাথা আমি কিছুই বুঝতে পারছি না। এই গভীর রাতে জঙ্গলের ভেতর এরা কারা? জিজ্ঞেস করলাম, কারা আপনারা, এত রাতে এখানে কি করছেন? স্ত্রীলোকটি উত্তর দিল, আমাদের আপনি চিনবেন না, আপনিই তো এই বাগানটা কিনেছেন। হ্যাঁ, সে খবরও রাখেন দেখছি, কিন্তু সে খবরে আপনার কি দরকার? দরকার আছে, যার কাছ থেকে আপনি এই বাগানটা কিনেছেন সে এই বাগানের মালিক নয়। কি বলছেন আপনি? ঠিকই বলছি, এই বাগানের মালিক আমি, দাশু হাজরার স্ত্রী সুমিত্রা। আমাকে ঠকিয়ে ওই শয়তানটা এই বাগান নিজের নামে করে নিয়েছে। কিন্তু আপনারা নাকি কোথায় গায়েব হয়ে গিয়েছেন শুনেছিলাম। ঠিকই শুনেছেন, ওই রাক্ষসটার ভয়ে আমরা দুজনেই লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি, ও আমাদের দুজনকে প্রাণে মেরে ফেলবে। আমরা এই বাগানের পাশেই এক আত্মীয়র বাড়িতে আছি, আপনার সঙ্গে দিনের আলোয় কথা বলার কোনো সুযোগ নেই, তাই রাতের অন্ধকারের আশ্রয় নিতে হলো। যে ছায়ামূর্তি দেখে আপনি এখানে এসেছেন সেটা এর, ওই ছদ্মবেশে আপনাকে এখানে টেনে এনেছে, দয়া করে কিছু মনে করবেন না। আমার রাগ হলো পেজায়, তা কি বলার জন্য এত কাঠখড় পোড়ালেন শুনি? এই বাগানের প্রতিটা গাছ আমার বাবার রক্ত জল করা পরিশ্রমের বেড়ে ওঠা। বাবা বাগান বড়ই ভালোবাসতেন, গাছ কাটা একদমই সহ্য করতে পারতেন না। মৃত্যুশয্যায় আমাকে বলে গিয়েছিলেন আমি যেন বাগানটাকে আগলে রাখি। আপনার কাছে আমার অনুরোধ, আপনি বাগানটা কাটবেন না দয়া করে। না না না, তা হয় না, এই বাগান আমি কিনেছি, আমার তো কাঠেরই ব্যবসা, তাই বাগানটা আমাকে কাটতেই হবে। আপনার অনুরোধ আমি রাখতে পারলাম না, আর তাছাড়া আপনার সব কথা আমি বিশ্বাসও করতে পারছি না। যাই হোক, চলি। হন হন করে পেছনের পথে হাঁটা দিলাম, বুঝলাম তারা দুজন তখনও ঠায় দাঁড়িয়ে আছে, বেচারি। আপনাকে তো বলেছিলাম আজই আপনার কাজ শুরু করিয়ে দেবো, দিয়েছি, আমার কিন্তু কথা ইস কথা। হ্যাঁ, অনেক ধন্যবাদ। ও হ্যাঁ, আর একটা কথা আপনাকে বলা উচিত হবে কিনা ঠিক জানি না। আরে বলুন না, কোনো ব্যাপার না। কাল রাতে আবারও একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, কাল রাতের ঘটনা তাকে সব বললাম। মিস্টার হাজারা বললেন, আর ইউ জোকিং, ইটস ইম্পসিবল। না না, বিলিভ মি, ইটস ট্রু, আমি সত্যিই বলছি। হতেই পারে না। আরে হয়েছে তো। হতে পারে না মিস্টার মুখার্জি, কোনোভাবেই হতে পারে না। হোয়াট রাবিশ, আমি বলছি আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি, আপনার বিশ্বাস করতে সমস্যাটা কোথায়?
সমস্যা আছে, কারণ আমি ওদের নিজের হাতে খুন করে বাগানে পুঁতে দিয়েছি। বাহ, এ তো মেঘনা চাইতেই জল, ভালো সময় এসে পড়েছি দেখছি। তুমি এত নিচে নামতে পারো আমি ভাবতেও পারছি না। কি দোষ করেছিল আমাদের মেয়েটা? ওই অনাথ ছেলেটা তোমাকে ঈশ্বরের মতো ভালোবাসত, ও কি দোষ করেছিল? কেন মারলে ওদের? কেন মারলে বলুন, সব সত্যি স্বীকার করুন। সাবিত্রীকে আমি কোনোদিনও ভালোবাসিনি। ওর বাবার সম্পত্তির জন্য ওকে বিয়ে করেছিলাম। আমি ভালোবাসি লিজাকে। সাবিত্রীর বাবা তার সব সম্পত্তি তার মেয়ের নামে করে দিয়ে যায়, যার বেশিরভাগটাই আমি সাবিত্রীকে ঠকিয়ে নিজের নামে করে নিয়েছিলাম। কিন্তু শেষটায় রতন আমাকে সন্দেহ করতে শুরু করে, সে সাবিত্রীকেও সাবধান করে দেয়। সাবিত্রী বা রতন কেউই সম্পত্তির কাগজপত্রের ব্যাপারে তেমন কিছুই বুঝত না, তাই ধরতেও পারেনি। কিন্তু ওই 2.5 বিঘার বাগানের ব্যাপারে সাবিত্রী ভীষণ সতর্ক হয়ে যায়। ওই বাগান সাবিত্রীর বাবার স্মৃতি। সাবিত্রীকে মারার 2 কারণ ছিল, বাগানটাকে হাতানো আর লিজাকে বিয়ে করা। বিষয়টা রতন জেনে ফেলে, তাই রতনকেও মেরে পুঁতে দিয়ে ওই বাগানে। সবই ঠিক ছিল, কিন্তু তুমি বোধহয় বাগান নিয়ে করা সাবিত্রীর বাবার ওই দ্বিতীয় উইলটার ব্যাপারে জানতে না। দ্বিতীয় উইল? হ্যাঁ, যেটা আমার কাছে দিয়েছিল, যাতে লেখা আছে ভবিষ্যতে যদি সাবিত্রী ওই বাগানটা বিক্রি করার সিদ্ধান্ত নেয় তাহলে পুলিশ হস্তক্ষেপ করবে এবং ওই বাগান বন দপ্তরের অধীনে চলে যাবে। বাগানটা কেনা হলো না, সেটার জন্য দুঃখ তো রয়েছে, তবে তা ছাপিয়ে গেল সাবিত্রীর জন্য এক মন খারাপ করা অনুভূতিতে। রাতের অন্ধকারে দেখা সেই মুখ দুটো মনে পড়ল। তারা মিথ্যে বলেছিল, তারা মৃত্যু লুকিয়েছিল, তারা অশরীরী, তারা মন খারাপের ঊর্ধ্বে প্রেমহীন কান্নাহীন কোনো এক নির্লিপ্ত নির্বিকার জগতের বাসিন্দা। ট্রাকের জানলা দিয়ে তাকিয়ে দেখলাম দূরে এক নারী মূর্তি আর এক কিশোর আমাদের দিকে হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে।